শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখানুকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে নর্বা স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মাননীয় চেয়ারম্যান জনাব সাইফুল আলম মিটন ভাই। মিটন ভাই, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা একজন আলোকিত ব্যক্তি হিসাবে এবং আমাদের কুমিল্লার গৌরব যে নর্বা স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের একজন সনাতন চেয়ারম্যান হিসাবে পেয়েছি। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি সাইফুল ইসলাম ভাই, লিখুন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি নর্বা স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যখন আপনি দিবেন চিন্তাভাবনা করেছিলেন, এই থিমটা মাথায় কখন আসবে? ধন্যবাদ ফরহাদ ভাই আপনাকে। আসলে যেহেতু আমি একজন দৈনিক রিপোর্টার, সেই হিসেবে আমি বলবো যে আমার এই ব্যবসাটাতে আসার, আমি ইউনিভার্সিটি থেকে এমবিএ পাস করছি, ম্যানেজমেন্ট থেকে এমবিএ পাস করছি। তখন আমি প্রথম চাকরি করি আলামিন গ্রুপে, আলামিন গ্রুপের এরিয়া ম্যানেজার হিসেবে ছিলাম। তো তখন থেকে দেখলাম যে আসলে ক্রিয়েটিভ কিছু একটা করা, আমাদের মতন এন্টারপ্রেনিউর তৈরি করা, বা আমরা এমবিএতে যেগুলো পড়ালেখা করছি এন্টারপ্রেনিউর যেটা আমরা করছি, তো সেই হিসেবে আমার ইচ্ছে ছিল যে একটা সেবা খাতে একটা ইনভেস্টমেন্ট করা, আর পাশাপাশি হয়তো জব করা বা অন্য আদারওয়াইজ বিজনেস করা। এক পর্যায়ে দেখলাম যে আসলে ওই আমার যে থিমটা ছিল ডিস্ট্রিবিউটিং ব্যবসা বা ওই ওইটা ওইটা আসলে লুকোবলোর জন্য করা হয়, আর আমাদের এলাকাটা আসলে এইভাবে প্রিপেয়ার্ড না, অনেকটা ডিপেন্ডেন্ট রংপুরের মানুষের এইসব লোকদের উপরে, আমাদের এলাকাতে কাজের লোক খুব কম। তো সেই হিসাবে সেলসম্যান বলেন, ডেলিভারি ম্যান বলেন, বিশ্বস্ত একটা এমপ্লয়ি বলেন, এটা সো টাফ পাওয়াটা। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে তখন আমি ব্রাউন বেড়াতে প্রতিষ্ঠান করি আজকে থেকে 16 বছর আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 16 বছর আগে যখন ব্যবসাটা শুরু করলাম, সেবা খাতে যখন আসলাম তখন সেবা খাতটা মূল হয়ে গেল। তারপরে আবার এই একটু অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাওয়ার পরে অন্যদিকে এই হাউজিং টাউজিং এইসব করিতে ইনভলভ আছি, আর বাড়তি ওইসব অসুস্থতার কারণে নিজের যে মানে হিপ গান্ড রিপ্লেস করা হয়েছে, যার কারণে মোটরসাইকেলে ড্রাইভ টাইপ করাটা এগুলো আমি বন্ধ হয়ে গেছি। তো সেই হিসাবে মানে এটা এখন মানে একটা মানে নিজের চৈলা থাকার জন্য যেটুকু করা দরকার এটুকু করে আছে। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে ফটো সাংবাদিক আছে সুজন, আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার বাজান এখানে উপস্থিত আছেন, বাজান আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চ্যানেল 99 থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমার শ্রদ্ধেয় ভাই সাইফুল আলম লিটন ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। লিটন ভাই, আপনি যখন বিবিএ এবং এমবিএ যখন চিটাগং ইউনিভার্সিটিতে করছিলেন তখন আপনি মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট কি ছিল? না, আমাদের অল সাবজেক্টই মেজর। হ্যাঁ, আমরা যখন বিবিএ পড়ছি এটা ওই যে আমার স্যার বলতো মিজান স্যার যে এটা পোলট্রি ফার্ম, আমরা যা পড়ছি 4500 মার্কের মানে এসেনশিয়াল সাবজেক্ট, ক্রেডিট 4500 একদম 100% মার্ক আমাদের তখন রয়েছে, আর আমরা 1150 মার্কের হইলেও এমবিএ করছি। ঠিক আছে, তো এখনকার যে বিবিএমবি আর আমাদের বিবিএমবি এখানে 900 মার্ক, আমাদের 4500 মার্ক। তো আসলে এটা হলো ফ্যামিলিয়ার কিছু ব্যাকগ্রাউন্ডের কারণে আমার আসলে এই বিজনেসটা আসলে করার কথা না, যদিও হয়তো ভাগ্যক্রমে হয়তো করি। হ্যাঁ, তাই আছে, হয়তো অন্য কিছু তো করতে পারতেছি না পড়ালেখার পাশাপাশি, আর এই ক্ষেত্রে আগে মনে হতো যে ফেয়ার, এখন মনে হয় না যে আসলে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপরে, পরবর্তীতে আবার এমবিএ করলাম আপনার প্রাইমিশিয়া ইউনিভার্সিটি থেকে, আমার মেজর সাবজেক্ট ছিল মার্কেটিং এবং জার্নালিস্ট এবং মাইনর হচ্ছে হিউম্যান রাইটস, এরকম করে 45 ক্রেডিটের উপরে আমি 11th বেস থেকে আমি পাশ করেছি। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে লেখাপড়ার দিক এবং জায়গার দিক থেকে আপনার সাথে আমার পুরো একটা মিল আছে। হ্যাঁ, আমরা যদি আমাদের এখানে যদি কথা বলি তাহলে ময়মনসিংয়ের পুলিশ লাইনের আড়াই যখন আব্বা ছিলেন তখন পুলিশ লাইনের ওই ওইখানের মধ্যে গন্ধ হচ্ছে আমার, মানে জন্মটা হয়েছে আমার ওইখানে পুলিশ লাইনে, কাশোর পুলিশ লাইনের মধ্যে। হ্যাঁ, তো সেই দিক দিয়ে একটা মিল আছে। এবং ময়মনসিংয়ের কথা যদি বলি তাহলে ময়মনসিংয়ের সাথে আমার বড় দুলাভাই আছে ওইখানে বিডিসির জোনাল কন্ট্রোলার, আর আনন্দবন ইউনিভার্সিটি থেকে আমার আপা পাস করেছে বেঙ্গলির ডিপার্টমেন্ট থেকে, আর ভাগ্নি হচ্ছে ফারজানা, ও হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, মোমেন্টাসা কলেজ থেকে আবার পাস করেছে আমার ভাগ্নি, মানে আপনার সাথে আমার অনেক কিছুই মিল আছে। হ্যাঁ,
আর আমার জন্মটা হয়েছে ময়মনসিংহ পুলিশ লাইনে, আর চিটান দাম বাড়াতে হচ্ছে যে বাল্যকালটা কাটিয়েছে, আমরা আটটা বোন দুইটা ভাই। হ্যাঁ, তো বড় ভাই কিন্তু আগ্রাবাদ সিটিতে এখনো আছে, 17 বছর আমার কাছে। আপনি 17 বছর, আমার 4 ভাগের 3 ভাগ হচ্ছে চিটাগং। বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস জাহান মানে শিপিং বিজনেস করেন, উনি হচ্ছে আমার শ্রদ্ধা বড় ভাই। আমরা বরাবরই আগ্রাবাদ সিটিতে ছিলাম, এখনো সিডিওতে বাড়ি ধরা আছে। আমি আছে সিডি 29 নম্বরে 17 বছর। হ্যাঁ, আমি আছে যে আপনি ঠিক হাতিগড় স্কুলের পাশেই যে বিল্ডিংটা 306 বিল্ডিং মসজিদের সামনে, একটা মিল আছে আর কি। আচ্ছা, তারপরে আমি আরেকটা জিনিসে জানা আছি লিটন ভাই, এত সুন্দর নামটা আপনি কীভাবে দিলেন, কসবা স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার? আসলে আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানে এটাকে মানে এই বাজারে আসি, তো তখন আমার এখানকার বিল্ডিংয়ের মালিক আজহার ভাই এবং জহির ভাই, তারা দুইজন মিলানিয়া বস্তাবার দিতে ভাই। আমি প্রথম শুরু করছিলাম আসলে এখানে ওই যে এই ইকলি আজম বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, ইকলি আজমের বিল্ডিংয়ে এককভাবে যখন গ্রাউন্ডের থেকে আসে এখানে জনপুর পড়ি সেন্ট্রাল হসপিটাল, তো ওনার এখান থেকে বাইদা ভাই যে কোনো মানে লজিক্যালি মানে সব দলীয় কারণে চলে আসে আলাদা ভাইয়া, যার কারণে এখানে এসে যখন আজহার ভাই এবং ইয়ে থেকে জৈবে থেকে বিল্ডিং নিলাম, তো ওনারা দুইজনের কাছে পরামর্শ করলাম, তিনজনে বসলাম আর কি, ভাই একটা নাম দেন সুন্দর মতো, আরে গ্রামের মানুষ আপনি সুন্দর একটা নাম দেন, নামটাই তো ভালো খাবে, ঠিক আছে, তাই বললো আপনারাই বলে, তারা বললো যে মানে একজনে বললো হলি লেপ, একজনে বললো যে স্কোয়ার, তাহলে ভাই কস বললাম একটা কিছু করি। তখন এখানে এখন অনেক প্রতিষ্ঠানে আছে, তখন এই এত প্রতিষ্ঠান ছিল, আমি যখন করছি তখন একটা কর্মা স্কোয়ার নাম দিয়ে করছি, এখন যদিও আমি ডায়াগনোস্টিক চালাচ্ছি যে আমার অসুস্থতার কারণে, আমি যখন এটা হসপিটালের জন্য করি তারাও না, ওনারা আমাকে টোটাল বাজার কমিটি সবাই আমাকে উৎসাহ, আমি জায়গাও নিয়েছিলাম ওরকম, মানে 4,400 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমি শুরু করছিলাম, এখন আমার অনলি 900 স্কোয়ার ফিট জায়গা। তো ওনারা বললো আর কি যে মানে তিনজনের পরামর্শে সত্যিকার অর্থে যদি আমি একা কৃতিত্বে নেই তাহলে হবে না, ওনাদের অ্যাবসেন্সি হলো তাদের কৃতজ্ঞতাটা প্রকাশ করতেই হয়, ওনারা দুইজন আমার মানে হেল্প করার পরে তখন আমরা নামটা সিলেকশন করি আর কি। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত কিংবদন্তি হিসাবে যে লিটন ভাই যে কথাটা বললেন যে তিনজনের পরামর্শ ক্রমে কিন্তু একটা আসছে, যেমন একটি ত্রিভুজ তিনটি বাহু মিললে একটা ত্রিভুজ তৈরি হয়, তদ্রুপভাবে তিনটা বাহুর মধ্যে তিনজনের তিনটা বাহু মিলে একটা হসপিটাল তৈরি করেছেন, এবং থিমটা কসবা নামে যেটা যে থিমটা এটা লিটন ভাই নিজেই চিন্তাভাবনা করেছেন, কেননা এখানে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আছেন, এখানের মধ্যে আমরা যুদ্ধ লিবারেশনের পিরিয়ডের ম্যাক্সিমাম সময়টা আমাদের এখানের মধ্যে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন। তো সেই সুবাদে আমি লিটন ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের মাননীয় যারা কার্যকরী পরিষদে আপনাকে হেল্প করেছে এই ব্যাপারে ওনাদের দুই ভাইকে আমরা দুজনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বাইরে ধারাবাহিকতা রক্ষা করার জন্য লিটন ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, COVID-19 যখন সিচুয়েশন গেল লকডাউন এবং শাটডাউন, তখন কিন্তু একটা জিনিস কি সব জিনিস বন্ধ থাকলে কিন্তু হসপিটাল খোলা রাখতে হয়েছে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি COVID-19 মোকাবেলা করার জন্য প্রথম থেকে অদ্যাবধি পর্যন্ত যতজনই পর্যন্ত যারা এখানে ভিতরে আসছে সেবা নেওয়ার জন্য পেশেন্টের সাথে কয়জন অ্যাটেন্ড করে দিয়েছেন এবং তাদেরকে সেফ সিকিউরিটি কীভাবে দিয়েছে? আমরা মানে তখন তো একদম এখানে ড্রাম দিয়ে আমরা করা লাগছে না, মানে প্রশাসনিক এখানে তো এই মোড়ে বাস দিয়ে বাধা ছিল, ওইদিকে বাধা ছিল, তখন মানে 100% ওইভাবে মানুষ মানছে, এখনো মানে কিন্তু অন্যদিকে যেমনই হোক এখানের প্রায়োরিটিটা বেশি পাইছে, তো যখন মানে ভ্যাকসিনেশনের আওতায় যখন চলে আসছে তখন কিন্তু মানুষ একটু সাহস পাচ্ছে, সেই হিসাবে একটু চলছে, আর আমাদের করবার মানুষ আসলে একটু এমনিতেও সাহস। আমি অন্যান্য থানাগুলিতে দেখেন আপনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট ছিল এই গভর্নমেন্টের এমপি এখানকার, আমাদের আধুনিকতার ছোঁয়াটা আমরা অন্যদের চেয়ে অনেক ভালো উপজেলা লেভেল হিসাবে, আমাদের আইনমন্ত্রী থাকাতে তো এখন তো আর কোনো বাধাই রইল না, আর এর আগের পিরিয়ডগুলিও কিন্তু আমরা সকল সরকারের সুবিধাটাই আমরা বুক করছি, মানে যে সরকার ছিল এই সরকারের এমপি যখন থাকে তখন কিন্তু কাজটা ভালো হয়, আর নাহলে বিরোধী দলে থাকে তো তখন আর কাজ হয়, এটা বিরোধী দলের
সেক্সুয়ালি কখনো করে নাই আমরা হইলো এই জন্য মোটামুটি ধন্য ভিউয়ার্স। লিটন ভাই একজন চেয়ারম্যান হিসাবে কটবাই স্কোয়ার হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার থেকে সরাসরি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কারণ আমরা হাঁটিয়ে টিপে আপা করে কিন্তু আজকে আমরা কটবাকে আমরা অনেক ডেভেলপ করেছি। যে সরকারই আসুক না কিন্তু আমাদের কটবার মধ্যে যে আলো আলোড়নকারী যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ গড়ার যে সিন্টারটা ছিল এটা এটা কিন্তু আমরা অফকোর্স এখন আমরা দেখতে পাচ্ছি এবং আগের থেকেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো সেই সুবাদে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম মৃত্যুবর্ষকে সামনে রেখে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য লিটন ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা ওনার সুযোগ্য পুত্র সজীব বাহাদুর জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বার প্রান্তে চলে আসছি। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কসবা যখন আগে আসছেন আর এখনের অবস্থা এবং সারা বাংলাদেশের যে ডিজিটালাইজ ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি সে সম্পর্কে আপনি মূল টপিকটা নিয়ে আলোচনা করবেন। সম্মানিত আমার দেখা শ্রদ্ধেয় আমার বড় ভাই সাইফুল আলম লিটন ভাই, এখন মানে সত্যি কথা যেটা প্রত্যেকটা সেক্টর যদি আমরা ডিজিটালাইজ চিন্তা করি তাহলে যেমন আমাদের অ্যাডফার্স্ট যেটা দরকার যেমন আমাদের ন্যাশনাল আইডি, হ্যাঁ অ্যাডফার্স্ট ন্যাশনাল আইডি এটা এটা কোথায় একদমই স্মার্ট কার্ড পর্যন্ত এটার একদম দ্বার প্রান্তে যে এসে সেটা তো আর স্মার্ট কার্ডের উপরে কোনো ইয়ে নেই, এটা গেল একটা। তারপরে আমাদের আমাদের সেক্টরটা যদি আমরা বলি যেমন আমরা আমাদের তখন থেকে এই আমাদের আবেদন সব কিছু এখন সব ডিজিটাল, মানে আমার মনে হচ্ছে যে মানে এখন যে এই অবস্থানে আছে 80% বলা যায়, শতভাগ বলবো না 80% শতভাগ তো আসলে ডিজিটালি করা সম্ভব না, আমাদের এখন পর্যন্ত সম্ভব না। আর এখন যেভাবে কাজ চলতেছে এইভাবে এই কাজপত্র নিয়ে চলে আমার মনে হয় 2040-এর আগে আমরা মানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। ধন্যবাদ লিটন ভাই, আমি একটি কথা খুব সুন্দর একটি লাস্টারে এই কথা আমার খুব ভালো লাগলো যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো। বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখতে চাও তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও, জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন করছে, তা না হলে আমরা ডিজিটালে তার পাত্রা এসে বসতাম না। উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওয়া না, এই বাবার আমলে দাদারা বলে আমরা যখন উত্তর দিক দিয়ে যাইতাম বা দক্ষিণ দিক দিয়ে যেতে যেতাম বন্ধ হয়ে গেলে পেপনি আছে জিন আছে সব পকড়ে খাইলে, হ্যাঁ এখন উত্তর দিকে গেলে দেখি স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে গেলে হচ্ছে স্বপ্নের পথ। আমাদের আমি আমার আমার প্রশ্নটা হচ্ছে লিটন ভাই, একজন মাননীয় চেয়ারম্যান হিসেবে এবং শ্রদ্ধা বড় ভাই হিসেবে, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মামুন আছে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি পদ্মা সেতু করবেন। চ্যালেঞ্জের ব্যাপারে করে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে আজকে এক বাঙালি জাতি হিসেবে লিটন ভাই আপনাকে অনুভব করি, অফকোর্স আমি গর্ববোধ করি এবং অ্যাপ্রিসিয়েট করি ওনাকে সালাম জানাই যে মানে এই দুঃসাহসিকতা আসলে শেখ হাসিনা ছাড়া সম্ভব না, বঙ্গবন্ধু কন্যা ছাড়া সম্ভব 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 নেই, এই কারণেই বলছি কারণ এর আগে তো আর দেখি নাই, হয়তো ভবিষ্যতে জন্ম হইতে পারে, কোথায় থেকে জন্ম হবে জানি না, কিন্তু এখন পর্যন্ত আমাদের জন্ম যতদিন পর্যন্ত আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, কিন্তু এর পরবর্তীতে প্রজন্ম থেকে যেটুকু আমরা দেখছি এর চেয়ে সাহসিকতা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মহিলা আমাদের মমতাময়ী মা হিসেবে উনি এর চাইতে বেশি কিছু করার বাঙালি জাতির জন্য আর নাই, আমি আমার থানার কথা যদি বলি অ্যাপ্রিসিয়েট করি যদি যেমন আমি আমার এক আত্মীয় বাড়িতে আজকে থেকে হয়তো 8-10 বছর আগে গেছি, গিয়ে দেখি যে ওইখানে কারেন্ট নাই, ওনারা রেডিও শুনে হারিকেন দিয়ে এরপরে আমি তো স্ট্রেঞ্জ, একই উপজেলাতে আমরা এত সুবিধা ভোগ করতেছি ওনারা তো নেয়, অথচ ডিস্টেন্স সর্বোচ্চ 10 কিলোমিটার, কিন্তু এখন আপনি উপজেলাতে এমন কোনো একদম আলাদা জমির মাঝখানে যে বাড়ি করছে এখানে কারেন্ট নাই এটা পাবেন না, ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন লক্ষ মজিবের মধ্যে আমাদের কিংবদন্তি লিখক ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য কটবাই স্কোয়ার হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারকে হাটিয়াটি পাপা করে কিন্তু লিটন ভাই আজকে তুলে ধরেছেন একজন এডুকেটেড পার্সন হিসাবে একজন চেয়ারম্যান হিসাবে। লিটন ভাই আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের মিশন 2021-কে সামনে রেখে আপনার ডায়াগনোস্টিক সেন্টারের মধ্যে যে সমস্ত প্যাথোলজি বিভাগগুলি আছে কোন কোন মেশিনগুলি আপনার অত্যাধুনিক আছে সে কথাগুলি একটু বলবেন। আমার মানে আমার আসলে এই এখানে দুইটা তিনটাতে শেয়ার থাকাতে যার কারণে দেখা যাচ্ছে যে আমার
এখানে আছে আমার হরমোন ইমেজেন মানে এখন তো রিপোর্ট তো 100% ডিজিটাল এটা তো আর আসলে মানে রোগী তো আর বলার দিয়ে নাই মিনুয়ালি এখন কোনো কাজ নাই ডিজিটাল এক্সরে বলেন আলট্রা বলেন যা আছে সব কিছুই তো ডিজিটাল হরমোনটা বলে যেটা আমরা কুমিল্লা টাওয়ারের মতো করে বা ঢাকার মতো করে এখানে তো আর ওইভাবে চলবে না এমআরআই সিটি স্ক্যান এগুলি তো আর এগুলির জন্য আমরা কুমিল্লা দ্বারস্থ হইতে হয় বা গ্রাউন্ডেতে হইতে হয় তবে আরও একটু দৌড়ান প্রফেসর লেভেল ডাক্তার না থাকলে তো আর আসলে ওইভাবে সিটি স্ক্যানগুলি করা যায় না সিটি স্ক্যান মেশিন দিয়ে করলেন কিন্তু রিপোর্ট করবেন কোথায় এইসবগুলির কারণে এর চাইতে আসলে মানে এক্সপ্যান্ড হওয়াটা আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট হিসাবে সাহস পাচ্ছি না যে কেন আমি 1-2 কোটি টাকার ইনভেস্ট এখানে করব করার পরে হয়তোবা আমি টাকাটা রিটার্ন পাবো তাই না সেবা খাত আমার দ্বারা আমার যতটুকু লিমিটও আছে একটা গ্রাম আমি যদি মনে করি যে ক্যাপিটাল সিটির মতো এখানে আমি সুবিধা দিব এটা আসলে সুপার ডিফারেন্স হবে সেবার ভিতর তো যার কারণে সদরের পাশাপাশি প্রতিদিন শুক্রবার থাকে একজন সেলোমিনা মেডিকেল থেকে চেম্বার করে রবি সোম মঙ্গল হলো হাবিবুর রহমান দাসের তিন চেম্বার করে আর তো বিয়ে হয়ে গেছে মানে তানজিনারও বিয়ে হয়ে গেছে সামিরা সুলতানা ওনারও বিয়ে হয়ে গেছে আজকে 10-15 দিন যাবৎ মানে আর তানজিনার হলো বিসিএস হয়েছে কালকে ওনাকে পোস্টিং করছে ইয়েতে সিলেটে এখন আবার নতুন করে আবার মানে আমাদের আইনমন্ত্রীর মানে বিয়েছিলেন জীবন ভাই এখন তো উপজেলা জীবন ভাইয়ের সাথে আমার এক ভাগনা থাকে মজিবুর রহমান ওর ওয়াইফ আবার এখানে পুষ্টি হয়েছে তো তার সাথে কথা হইতেছে যে নিকটবর্তী হয়তো বা অফিস টাইমের বাইরের সময় টুকু যেন আমাকে দেয় ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জীবন ভাইকে আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে পেয়েছি কেননা আইনমন্ত্রী আনিসুল ইসলাম ইসলাম সাহেবের ডাকা ছিলেন এবং উনি কঠোর পরিশ্রম করে আসছেন 111 থেকে আজীবন কৃতজ্ঞ থাকবো এবং তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম স্যারের অবদান আমরা শেষ করতে পারবো না আমাদের বিল্ডিং উনি পাশে ভাড়া থাকতো তাই দেখছি তখন দুঃখ দুর্দুঃখটা দেখছি আর কি আসলে কিরকম ত্যাগকে দেখা উনি বুক করছে তো যাই হোক আল্লাহ হয়তো ওনাকে আবার দিচ্ছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছিলেন এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ 41 বছর পর লিটন ভাই আমাদের আলোকিত চেয়ারম্যান হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন 7 মার্চের ভাষণের পরে 18 থেকে 19 মিনিটে যে ভাষণটা দিয়েছে এই ভাষণের উপরে যে আজকে 7 মার্চের ভাষণ করতে যে এত বড় একটা পুরস্কার পেয়েছে বাঙালি জাতি হিসাবে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে 7 মার্চের ভাষণ করে শ্রদ্ধেয় লিটন ভাই অফকোর্স আসলে কিছু কিছু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যদি আসলে কৃতিত্বটা না থাকতো বাঙালি জাতি আমরা বাংলা ভাষায় কথা বলবো এটাই তো আসলে আসতো না ঠিক আছে আমরা দুঃখী আছি আর সুখী আছি আপনি যতভাবেই বলেন আপনার একটা সংসার আপনি যদি আপনার একা কর্তৃত্বে চালান এটার একটা আলাদা বিজনেস আছে না আমরা মনে করি যে এত বাড়তি বলার তো কিছু নাই বাঙালি জাতি হিসেবে বাংলা ভাষায় কথা বলতে পারি একটা স্বাধীন দেশে বসবাস করি এটার টোটাল কৃতিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মতন জন্ম মানে নেতা জন্মগ্রহণ না হলে তখনকার আসলে উদ্যোগটাই গ্রহণ হইতো না উদ্যোগটাই হইতো না যে না আসলে দেশটা স্বাধীন করার পরিকল্পনাটাই হইতো হয়তোবা মানে ওনার সাথে আরও অনেকেই তো কর্ম করছে বা সকলে স্বাধীনতা যুদ্ধে ওনার সাথে বীর ভূমিকা রাখছে কিন্তু নেতৃত্ব আর ফলোয়ার এক জিনিস না শেখ হাসিনার যে আমার মানে একজন ভালো একটা ডাক্তার এক জিনিস না দুইটা দুই ভিন্ন আমার মা আর শেখ হাসিনা একরকম না তাই না আমার মা একজন গৃহিণী শেখ হাসিনা গৃহিণী বাট মমতা মহিমা প্লাস উনার লিডারশিপ সারা ওয়ার্ল্ড এটা তো আসলে যেমন আপনি আসছেন আপনি একটা মানে সাধারণ মানুষ কিন্তু বাজারে অনেকেই আছে আপনার প্রতিনিধিত্বটা আর ওনার তো এক না তাই না এখানে মানে তুলনা চলে না সোজা কথা
ভিউয়ার্স চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছে লিটন ভাইয়ের যে ভূমিকাটা উনি চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছেন। উনি বলতে চাচ্ছেন যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, জিটি টুয়ার্স গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, জিটি টুয়ার্স প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট এম্পোটিয়ান বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। আমার জ্বলন্ত উদাহরণ হচ্ছে লিটন ভাই, আমি আপনার গর্ভদারী মাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। এবং রাষ্ট্রকে তার তৃতীয় নম্বর উক্তির মতো বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, মানব সেবা একটি মহৎ, অর্থাৎ আপনি মানব সেবাটাই করে যাচ্ছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু ভূপেন হাজারিকার এই গানটি স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার জন্য আমি উৎসর্গ করলাম এবং আপনার ফ্যামিলির জন্য। ধন্যবাদ। ভিউয়ার্স আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিন www.brightnews39.com এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকলের সঙ্গে থাকুন। আমার দেখা আলোকিত আমার শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল আলম রিটন অর্থাৎ চেয়ারম্যান করপাই স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস সেন্টারে ওনার সাক্ষাৎকারটি দেখুন এবং বাস্তবে রূপ দেন। এবং আপনারা সেবা নেওয়ার জন্য সঠিক নির্ণয় এবং মানসম্মত সেবাই আমাদের অঙ্গীকার। এই এই কথার মাধ্যমেই আপনারা করবা সদর হাসপাতালের উত্তর পাশে কদমতলী রোড করবা নতুন বাজার করবা গ্রাউন্ড বাড়ি আমরা স্কোরিংয়ের মাধ্যমে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা দিয়ে দিব। আপনারা দূর দূরান্ত থেকে লিটন ভাইয়ের সাথে এসে শরীর হন এবং সেবা নিয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।